আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্যারেন্টিং নিয়ে একটা ভিডিও দেখছিলাম আজকে, তো এই ভিডিওতে একটা অংশ আমার খুবই ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো আপনারা চাইলে টোটাল ভিডিওটা দেখতে পারবেন, আমি ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সো ভিডিওতে শায়খ যেটা বললেন যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়সে নামাজের জন্য উৎসাহ দিতে, এবং যদি 10 বছর বয়সে তারা আসলে নামাজ না পড়ে সেই ক্ষেত্রে তাদেরকে প্রহারও করা যাবে। সো আসলে কেন এরকম একটা রুলিংস দেওয়া হলো? আমরা জানি যে সব রুলিংস গুলো আসলে মুসলিমদের ভালোর জন্য বা আমাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত জীবনের ভালোর জন্য আসলে করা হয়। সো আসলে এই রুলিংসটা কেন হলো? এইখানে একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে দেখেন সালাত যখন একটা ছেলে পড়বে বা একটা মেয়ে পড়বে, তখন একটা জিনিস এস্টাবলিশ হয়ে যাবে। কি? আপনি আপনার মেয়েকে বা ছেলেকে বলছেন, দেখো এই জিনিসটা আমার উপর এবং তোমার উপর আমাদের রবের অর্পিত দায়িত্ব। তার মানে এই বাচ্চাটা বুঝতে শিখবে তার বাবার উপরও একটা হায়ার অথরিটি আছে। সো যখন এই বাচ্চাটা বুঝতে শিখবে তার বাবার উপর একটা হায়ার অথরিটি আছে, যে অথরিটির ডাকে তার বাবা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, সবসময় প্রহর গুনে কখন সালাতের ওয়াক্তটা হবে, দিনে 5 বার আল্লাহ সুবহান তাআলার কাছে তিনি যায়, আল্লাহ সুবহান তাআলার কাছে বিনীত হয়, প্রার্থনা করে, এবং তখন এই ছোট্ট মস্তিষ্কে একটা কথা ঢুকে যাবে যে আমার বাবা মার উপরে একজন সত্তা আছেন যিনি আমাদের সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু শোনেন। এবং সন্তানদেরকে এটা শেখাবেন যে এই যে সত্তা আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সো আমাদের যা প্রয়োজন সব আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে আমরা পাই। সো এই শিক্ষাটা কিন্তু সালাতের মাধ্যমে আসবে। এবং এখানে আমরা এরকমটা ভেবে থাকি যে আমরা সন্তানকে বলবো যে দেখো আমি তোমার জন্য অনেক কষ্ট করছি, তুমি আমার জন্য বিনিময়ে কিছু করো। সো এটা একটা 1-to-1 কমিউনিকেশন হয়ে গেল, আপনি মানে একটা কষ্ট করছেন, আপনি বলছেন যে আপনার সাথে ভালো আচরণ করার জন্য। কিন্তু এর থেকে যদি এরকম হয়, এরকম একজন মানে কেউ যদি বলে যে না তুমি তোমার বাবা মার প্রতি ভালো আচরণ করো, তোমার বাবা মার প্রতি ভালো আচরণ করাটাই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, কর্তব্য, এবং সেই সত্তা যদি হয় আল্লাহ সুবহানাহু তাআলা, সো আল্লাহ সুবহানাহু তাআলা যদি সেই সত্তাটা হয়, তাহলে ভাবেন তো একবার কি রকম একটা পরিবর্তন আসবে বাচ্চাটার মধ্যে। তাহলে যেই বাচ্চাটাকে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কানেক্ট করিয়ে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু বাচ্চাটাকে আপনার সাথে কানেক্ট করিয়ে দিবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু তাআলা বলবে তুমি তোমার বাবা মার সামনে উহু শব্দ উচ্চারণ করবে না। সে যখন হাদিস পড়বে সে দেখবে যে বাবা হচ্ছে জান্নাতের দরজা, সে দেখবে মায়ের পায়ের নিচে জান্নাত। তখন সে বুঝতে শিখবে, সে জানতে শিখবে যে না, বাবা মাকে আমাদের রেসপেক্ট করতে হবে। তাহলে বাবা মার রেসপেক্টটা বাবা মা বলে কয়ে চেয়ে নিতে হচ্ছে না, বাবা মার রেসপেক্টটা যখন আপনি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কানেক্ট করিয়ে দিবেন, ইসলামের সাথে তাকে যখন কানেক্ট করিয়ে দিবেন, আপনি আপনি সেটা হয়ে যাবে। তার মানে যখন আপনি সালাতের শিক্ষা দিচ্ছেন, যখন তার সালাতটাকে ঠিক করে ফেলছেন, বাকি সব কিছু আপনি আপনি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। সো এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যখন তার বয়স হয়ে যাবে, বোঝার মতো বয়স হবে, 7 বছর হবে, আমরা সালাতের জন্য বলবো, যখন তার 10 বছর হবে, সো ডেফিনেটলি আমরা সালাতের ক্ষেত্রে তাকে জোর করার চেষ্টা করবো। কারণ একবার যদি সে সালাতে মনোনিবেশ করে, একবার যদি স্রষ্টার সাথে তাকে কানেকশন করিয়ে দেওয়া যায় বাবা মার সাথে, পরিবেশের সাথে, সে বুঝে নেবে কোনভাবে আচরণটা করতে হবে। সো আমরা অনেক সময় আসলে তারবিয়াতে মানে প্রচেষ্টা করি, এবং আমরা আসলে প্যারেন্টিং টিপস দিই বিভিন্ন, বা প্যারেন্টিং টিপস নেওয়ার চেষ্টা করি। সো সেই ক্ষেত্রে আসলে সালাতের ব্যাপারটাকে আমরা মাথায় রাখতে পারি।